হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল সকাল কালকে, কারণ আজকে হলো সানডে। তো দেখলেই ব্যাট গোছানো হয়ে গেছে, মানে আমরা ঘুম থেকে উঠেছি, প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে, জল টল খাওয়া হয়ে গেছে, আর ত্রিশুর বাবা চা করে খেয়ে নিয়েছে। ও চা খেয়ে সোজা বাজারে চলে গেছে আজকে সানডে, তাই ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়েছিল। তো ও কিন্তু নিজে নিজেই চা করে খেয়ে ও বাজারে চলে গেছে। আর এদিকে দেখো, বিছানা তোলা কমপ্লিট, ত্রিশু এদিকে, ত্রিশুকে ঘুম থেকে উঠিয়ে মানে ব্রাশ টাশ করিয়ে নিয়ে এসছে। তো ত্রিশু কী করছে দেখাচ্ছি। এদিকে আমাদের ঠাকুরও উঠে গেছে দেখো ঘুম থেকে, আর এই যে দেখো উনি, ওনাকে বলেছি কোথায় পড়তে বসতে, এখানে টেবিলে পড়তে বসতে, আর উনি এখানে ফ্লোরের মধ্যে বসে পড়েছে। তাছাড়া ত্রিশুর আবার কালকে, মানে কালকে থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, তো তার জন্য এখনও কিন্তু টিফিন দিইনি ওকে, বললাম সকাল সকাল একটু পড়তে বসে যা, সকাল সকাল একটু পড়া হয়ে গেলে তারপর মানে খেলতে পারবি। তো তার জন্য এখন বইপত্র নিয়ে বসেছে দেখো। আর বাইরের ওয়েদারটা বন্ধুরা একদম পুরো ম্যাগম্যাগ একটা ওয়েদার করে রেখেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। তো চলো, সানডেটা শুরু হয়েছে। দেখো এখানে পুজোর বাসন, এই যে পুজোর বাসন, এখানে পুজো করেছিলাম, তো বাসনপত্র সব রয়ে গেছে, ওগুলো গোছাবো। আর এখানে দেখো আমার হাঁস মুরগিদের জন্য খাবার এসেছে কালকে, এখানে দু রকমের খাবার এসেছে, তো এগুলো এখনও কোটায় রাখা হয়নি, রাত্রিবেলা এসেছিলো। এখানে ত্রিশুর বাবা চা খেয়েছে, এভাবেই পড়ে আছে, তো এখন আমরা মাছেদের টিফিন করবো, ঠিক আছে? তো চলো ব্লগটা স্টার্ট হলো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, চাটা খাওয়ার পর এবার বসে গেলাম সবজি কাটতে। আর ত্রিশুর বাবা তো বললামই তোমাদেরকে যে বাজারে গিয়েছে, ও এখনও আসেনি, দেখা যাক কিছু নিয়ে আসে কি না, নাকি এমনিতে গিয়েছে আমার সাথে, মানে আমাকে বলেনি বাজার করতে গিয়েছে, তারপরও আমি আইডিয়া করে বলছি। তো যাই হোক দেখো, এখানে এখন একটা কলার মোচা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ টাটকা কলার মোচা, জাস্ট এইমাত্র পাড়া হয়েছে। তো এখন কলার মোচাটাকে রান্না করব, আর ভাবছি কী দিয়ে করব, কী দিয়ে করব সেটাও এখনও ভেবে যাচ্ছি। তো চলো, সবার আগে হলো এটাকে আগে কেটে ঠিক করে নিই, কারণ কলার মোচা কাটতে অনেকক্ষণ সময় লাগে তোমরা জানো, তো এটাকে আগে ভালো করে কেটে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, কলার মোচা কেটে নিয়েছি, আর এখন দেখো আমাদের সবজি বাজারও চলে এসেছে। তো কী কী বাজারে যে এসেছে তোমাদেরকে একটু, তো কী কী বাজার আনা হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে শসা, বরবটি, করলা, ঝিঙ্গে, পটল, কাঁকরোল, এসব কিছু একদম টাটকা সবজি, ফ্রেশ। এখানে হলো কাঁচা লঙ্কা, আদা, আর এখানে পেঁয়াজ, রসুন, দেখো এখানে আলু, তাছাড়া হলো মাছ আনা হয়েছে। তো মাছটা আমি জাস্ট মাত্র ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো কলার মোচাটাকে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে কিছুটা মাছ নিয়ে নিয়েছি রান্নার জন্য, এখানে আলু কেটে নিয়েছি, কলার মোচা করব, আর বাকি মাছটা এই যে দেখো। তো মাছটাকে এখন রেখে দিচ্ছি ফ্রিজে, তারপর সবজিগুলোকে জায়গা জায়গাতে রেখে দেবো। তো কলার মোচাটা কাটতেই ভালোই টাইম লেগে গেছে। তো বন্ধুরা, এদিকে কলার মোচা সিদ্ধ হচ্ছে, আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো হাঁস মুরগি যদি পালা হয়, মানে বাড়িতে পালা হয়, তাহলে কি সুবিধা দেখো কেমন। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, এখানে ডিম দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দু রকমের ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, দু রকমের ডিম আছে। তো এগুলো সব আমার বাড়ির ডিম, ঠিক আছে? আমার বাড়িতে যে হাঁস মুরগি পালা হয়, তো হাঁস মুরগির ডিম দেখো। আর এখন ভাবছি, তো এত ডিম তো আর খাওয়া যাবে না, মানে আমি তো ডিম পছন্দই করি না, তাছাড়া ত্রিশু আর ত্রিশুর বাবা ওরাও মাঝে মধ্যেই খায়, কারণ সকালবেলাটা আমি বাড়িতে থাকি না, তার জন্য ওদেরকে সেদ্ধ করে আর দেওয়া হয় না। তো এখন ভাবছি কিছুটা ডিম বাজারে পাঠাবো দেখো। তো দেখবে মনে একটা আলাদা আনন্দ আসে, এরকম মানে নিজের ঘরের জিনিস, নিজের ঘরের ডিম, হাঁস মুরগি পায়রা পালার পর যখন এসব কিছু দেখতে পাই, তখন মনে একটা আলাদা আনন্দ, আলাদা একটা শান্তি আসে। তো দেখো এখন আমি বাজারে পাঠাবো এগুলো, ঠিক আছে?
তো চলো এবার আবার চলে যাচ্ছি কিচেনে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে শশা আর মাছ দিয়ে তরকারি করেছে, মানে ঝোল হয়েছে শশা মাছ মাছের। আর এখানে দেখো একটু ডালের বড়া ভেজে নিয়েছি। তো ডালের বড়াটা ভেজেছি কারণ এখানে দেখলেই কলার মোচাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো কলার মোচাটা আজকে ডালের বড়া দিয়ে করব, তার জন্য এখানে একটু ডালের বড়া করে নিয়েছি। আর পুরো মনে হচ্ছে কিচেনে আমি স্নান করে ফেলছি, মানে এত গরম, এত ঘেমে যাচ্ছি, প্রচুর গরম। তাছাড়া চুলও মানে প্রচণ্ড তাপ লাগছে, তাই ঘাম একদম ট্যাপ ট্যাপ করে পড়ছে। তো চলো ফটাফট কিচেনের কাজ কমপ্লিট করে তারপর আবার আসছি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো কলার মোচা একটা রান্না করে নিয়েছি ডালের বড়া দিয়ে। আর এখানে তরকারিটা তো আগেই দেখেছো, তো গ্যাসটা মুছে নিয়েছি। এখন এখন কাজ হলো, বাসন জমে গেছে প্রচুর, তো সেই বাসনগুলো মাজতে যাবো। এই যে দেখো এখানে বাসন, তো চলো বাসন টাসন মেজে, পুজোর বাসন আছে আবার, সেগুলো মাজবো, স্নান করবো, ঘর মুছবো, মানে অনেক টুকিটাকি আরও কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করে আবার আসছি। তো বন্ধুরা, এই যে দেখো এখন দুপুরের লাঞ্চ করার পর চলে এসেছি একটু বেডে। আর এখন বেডে একটু মানে একটু রেস্ট নেব, স্নান টান হয়েছে, অনেকক্ষণ আগে একটু বেরো হওয়ার ছিল কিন্তু বেরোতে পারেনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর এখন একটু ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে চোখে। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে, বিকেলে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিং কিন্তু হয়েছে সে অনেকক্ষণ আগে, আর আজকে আমি রাত্র এখন 9টা বাজছে, তো এই মুহূর্তে ক্যামেরা অন করেছি। কালকে ত্রিশুর এক্সাম, তো তার জন্য ত্রিশুকে নিয়ে মানে সন্ধেবেলা ফটাফট পড়তে বসে গেলাম। তো ওর পড়া শেষ হয়েছে, এখন আমার পড়াশোনা শুরু হয়েছে। দেখো এখন এখানে আমার একটু স্কুলের কাজ আছে, সেগুলো করছি। এদিকে পুরো কাপড়ের স্তূপ জমে আছে, এগুলো কিছুক্ষণ পর গোছাবো। আর চলো দেখে আসি বর আজকে কিচেনে আছে, ও কিচেনে কি করছে একটু দেখে আসি। ज्यादा नहीं है तो क्योंकि मतलब 2 साल ही तो हुआ है। हाँ हाँ, 3 पसंद है। हाँ, तो देखो আজ কেও এটা হলো মিলেট, ঠিক আছে। তো মিলেট বিরিয়ানি মনে হয় বানাচ্ছে এখানে, তো মিলেট বিরিয়ানি রেডি করছে। আমিও একটু আসলাম, দেখলাম সাথে মনে হয় চিকেন আছে। তো চলো, বিরিয়ানি প্রায় হয়ে গেছে আমাদের, মানে রান্নাবান্না হলে রাতের বেলা আমরা ডিনার করবো কিছুক্ষণের মধ্যে। আর ও ফোনে কথা বলছে যে আমাকে কিচেনে দেখেছে, ও কিন্তু বের হয়ে গেছে। তো চলো আবার।